12:45 समय रान्नार सब जोगाड़ करे निये चले किचेने आज के अन्यरकम किछु करब माने एकदम नर्माल खाबार करछि ना भात डाल माछ एइसब करछि ना पेछने एकटु जले भिजे गेल भात डाल माछ एइसब करछि ना आज के बानाबो भुना खिचुड़ी तबे भुना खिचुड़ीटा किन्तु एकदम माने घरोया पद्धतिते काजू किशमिश किच्छु दिए ना जस्ट गला खिचुड़ीर बदले भुना खिचुड़ी एखाने आमि मुग डालटाके भेजे निएछि आर एखाने रेखेछि एक कप गोविंदभोग चाल एइटाई मेजारमेंट कप एइ कपेर मापेई आमि सबकिछु करब सेटा तोमादेर साथे शेयर करब आर एखाने आमि डिम आर आलूटा सेद्ध करछि डिमटा सेद्ध हये गेछे डिमटा एइ जे एखाने निये निएछि तुले डिम तो बेशि सेद्ध करले हार्ड बयल करले भालो लागे ना खेते आर ओखाने आलूटा सेद्ध करछि आर एखाने देखो চিকেনটাকে আমি অল্প একটু দই দিয়ে আর সরষের তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি তাহলে আমাদের আজকে আইটেম হচ্ছে চিকেন কারি ডিম আর ভুনা খিচুড়ি এই হবে আর মশলাপাতিও সব রেডি করে নিয়েছি এখানে দেখো এগুলো কেটে নিয়েছি এগুলোকে একটু ভাপিয়ে নিয়ে তারপরে পেস্ট করব আর এখানে একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এই কুচানো পেঁয়াজটাও দেব চিকেন আর চিকেনের মধ্যে ডিমে নয় চিকেনের মধ্যে আর এই আদাটা কেটে রেখেছি এটা দেব খিচুড়ি एक दारुण जिनिस बनिए आज के ब्रेकफास्टे देखो देखो এটা হচ্ছে মুসুর ডাল তরকা খেয়ে নিয়েছি এটা রেখেছি রাতের জন্য একবারই করে নিলাম যাতে রাতেও হয়ে যায় তো পল্লব সকাল থেকে বলছে কি যে আজকে ব্রেকফাস্টে কি হবে আজকে ব্রেকফাস্টে কি হবে লাস্টে যখন বাজারে যায় আমি বলেছি কি আজকে রুটি আর মুসুর ডাল সেদ্ধ করব বলছে মুসুর ডাল সেদ্ধ দিয়ে রুটি আমছি তাই খেয়ে দেখো না একটা দিন এবার এসে পড়ে এটা বানিয়েছিলাম এটা দিয়েছি মানে তখন টাইম ছিল না যে শুট করব না হলে শুট করেই নিতাম তো এইটা দিয়ে রুটি দিয়ে দিয়েছি মানে ও এত খুশি হয়েছে আমাকে বলছে আর আছে আমি বললাম হ্যাঁ আছে রাত্রিবেলা রুটি খাওয়ার জন্য রেখে দিয়েছি আবার দেখে গেল কতটা আছে আলাম ঠিক আছে খুশি তো তুমি বলছে হ্যাঁ আর বলছে কি তুমি বললে কেন যে মুসুর ডাল সেদ্ধ আর রুটি খাও আলাম বললাম দেখি তুমি কি বলো সেই জন্যই বললাম তো চলো এখন রান্নাটা করি प्रथमे आमी चालटाके आर डालटाके डालटा भेजे नियेछि आमी पुरो डालटाई भेजे निलाम डाल आमी भेजे निये राखी ताहले पोका ठोका धरार समस्या थाके ना डालटा आर चालटाके एकटु भिजिए राखबो চালটা তো এক কাপ দেখিয়ে দিলাম এই দেখো ডালটাও এক কাপ নিয়েছি যে কোনো খিচুড়ি করার সময় চাল আর ডালটার যদি মেজারমেন্ট সমান হয় না তাহলে খিচুড়ির টেস্ট অনেক ভালো হয় তো এই ডালটাকে আমি ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো তার মাঝে আমি চিকেনটা করে নেব চিকেন আর ডিমটা করে নেব পরে খিচুড়িটা করব চলো ব্রেকফাস্টে যে মুসুর ডাল তরকাটা বানিয়েছিলাম ওটা তোমাদের দেখাই দেখো কড়াইয়ে আমি খুব সামান্য তেল দিয়ে দিয়েছি হাফ চামচ তার মধ্যে আমি দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি এই কুচনো পেঁয়াজটা দিয়ে আমি দিয়ে দিলাম নুন একটুখানি পেঁয়াজটাকে ঢাকা দিয়ে নরম করে নেব পেঁয়াজটা একটুখানি ভাজা ভাজা হয়ে যাবে ওর মধ্যে টমেটোটাও একেবারে দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে দিলাম 2-3 মিনিট পরে দেখো টমেটোটাও নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে মশলা দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে সাতলে নিলাম অল্প একটু জল দিয়ে দেবো যাতে এটা পুড়ে না যায় খুব সুন্দর করে এটাকে ভাজা ভাজা করে নিয়ে এবার আমি 1 বাটি মুসুর ডাল ধুয়ে রেখে দিয়েছিলাম সেই মুসুর ডালটা দিয়ে মশলার সাথে খুব সুন্দর করে ফ্রাই করে নিয়ে আমি দিয়ে দিলাম জল জলটা নিজেদের আন্দাজ মতো দিতে হবে দিয়ে ঢাকা দিয়ে দিলাম 10 মিনিট পরে দেখো মুসুর ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আবার একবার ঢাকা দিলাম এইবার দেখো মুসুর ডালটা প্রায় 90% সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটা আর একটুখানি জল দিয়ে বসিয়ে দিলাম কারণ ডালটা আরও একটু সেদ্ধ করতে হবে তাই আর একটুখানি জল দিলাম আর এটা গরম জল দিলাম গরম জল দিয়ে বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর ওর মধ্যেই ফাটা মানে ডালটা কিন্তু বেশি গলে যাবে না একটু ফাটা ফাটা টাইপের হবে তবেই খেতে ভালো লাগবে মানে নরম হবে অথচ গলে যাবে না দেখো ধনে পাতা ছড়িয়ে দিয়েছি ধনে পাতা দিয়ে এবার আমি ডালটাকে আর একটুখানি জাস্ট নরম করে নিলাম আর একটুখানি নুন দিয়ে দিলাম নুনটা একটু কম মতন লাগছিলো
টেস্ট করে নিয়ে দিলাম আর হাফ চামচ চিনি দিলাম যেহেতু রুটির সাথে খাওয়া হবে তাই হাফ চামচ চিনি দিয়ে দিলাম এবার আমি কড়াইটাকে নামিয়ে নেব নিয়ে একটা তরকা লাগাবো তো তরকা প্যানটা আমি বসিয়ে দিয়েছি তরকা প্যানটা বসিয়ে দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ সর্ষের তেল হাফ চামচ দেখো হাফ আর হাফ এক চামচ সর্ষের তেলে পুরো রান্নাটা করলাম হাফ চামচ সর্ষের তেল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম পাঁচফোড়ন যেহেতু মুসুর ডাল এর সাথে পাঁচফোড়নের গন্ধটা ভালো যাবে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর চার কোয়া রসুন আর দিয়ে দিলাম কসুরি মেথি এবার এইটাকে আমি ডালের সাথে অ্যাড করে দিলাম ডালের সাথে অ্যাড করে দিয়ে আমি এবার ডালটাকে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট তো গ্যাস কিন্তু বন্ধ করে দেব দিয়ে পাঁচ মিনিট রেখে তারপরে পরিবেশন করে নেব আর পরিবেশনের সময় ওপর থেকে একটু লেবুর রস ছড়িয়ে দেব দেখো তোমাদেরকে বলেছিলাম যে ভুনা খিচুড়িটা আজকে পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না হালকা একটু অল্প করে তোমাদের সাথে শেয়ার করব তা দেখো চাল আর ডালটা আর হলুদ লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিলাম নিয়ে তারপরে ওর মধ্যে দিয়ে দিয়েছি জল আর জলটা দিয়েছি গরম জল আর অবশ্যই কাপের মাপে এই যে দেখো এই মেজারমেন্ট কাপটার মাপে যেহেতু দু কাপ আছে তাই চার কাপ জল দিয়েছি দিয়ে আর এদিকে আমি বসিয়ে দিয়েছি হচ্ছে তোমার বাঁধাকপির পকোড়া এর সাথে একটু পকোড়া না হলে জমবে না ওদিকে আমি খিচুড়িটাকে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি তো বাঁধাকপির পকোড়াটা রেডি করে নিই আর খিচুড়িটাও কতটা হয়েছে তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখো খিচুড়িটা এখনও পুরোটা হয়ে ওঠেনি আর একটু বাকি আছে আর একটু পরেই পাঁচ সাত মিনিট পরেই পুরোটা হয়ে যাবে আর কি আর দেখো এ দেখো কি অবস্থায় আছে দেখছি চাল আর ডালটা আর একটুখানি সেদ্ধ হবে সেই জন্য আর অল্প একটু জল দিয়ে দেবো অল্প করে জল দেব হাফ কাপ মতন জল দিয়ে ওটাকে ঢাকা দিয়ে দেব তাহলে আমাদের খিচুড়ি ভুনা খিচুড়ি রেডি হয়ে যাবে আর এদিকে আমাদের পকোড়াগুলোও ছটা পকোড়া ভেজেছি পকোড়াগুলোও মোটামুটি সব রেডি হয়ে গেল গুড ইভিনিং কি চিন্তা করছো তবে হ্যাঁ আরে ব্রেকফাস্টটা কিন্তু খুব ভালো খাইয়েছি বেশ ধনে পাতা পেঁয়াজ পেঁয়াজ দিয়ে কি একটা কি করেছিলে মুগ ডাল না মুসুর ডাল ধরে রেখেছি হাতটা চলতেই থাকে না হাঁটুতে না পায় মুগ ডাল দিয়ে করেছিল হ্যাঁ ডাল মুসুর ডাল তরকা বানিয়েছি ডাল দিয়ে তরকা খুব ভালো বানিয়েছি ওটাই রাতেও খাওয়া হবে রেসিপি দিচ্ছ তো নাকি দিচ্ছি দিচ্ছি রেসিপিটা দেখে নিও খুব ভালো আমার তো খুব ভালো লাগে রুটি খেলেও কি অমলেট করতে হবে এরকম ফুচকা ফাসকা যদি মাঝে মাঝে বেরিয়ে যায় এটা যে সিক্স সেন্স কি করতে হবে কি অমলেট করতে হবে অমলেট খেতেও ভালো হবে জিনিসটা আর একটু একদম কপি শীতকালে বেশ কি বলবো হ্যাঁ এমন শীতকাল যে এমন শীতকাল যে উপরে ফ্যান চলছে উপর ফ্যান চলছে কিন্তু ওই শীতকাল জানলা ফালা খুল জানলা খুলে একটু ঠান্ডাটা আসে জানলাটা বন্ধই রেখেছি জানলা মানে জানলা বন্ধ নেই জানলার কার্টেন বন্ধ আছে পর্দা বন্ধ আছে জানলা বন্ধ নেই আর ওদিকটা তাকিও না আজকে যেগুলো কেচেছিলাম কেচে সব ওগুলো শুকিয়ে গেছে এনে ওখানে রেখেছি এখনো ভাজ করা হয়নি
আর এই ফ্যানের উপরে দেখছো যে পেডেস্টালটার উপরে ওখানে দুটো গোল গলা টি শার্ট আর একটা বারমুডা আছে, ওগুলো এখনো শুকায়নি, কারণ ওগুলো সেকেন্ড লটে মেলা হয়েছিল, ফার্স্ট লটে মেলার জায়গা হয়নি, তো সেকেন্ড লটে মেলা জিনিসগুলো শুকিয়ে ওঠেনি। কফি খেলে নেসকাফে বরাবর এই ব্রু ও খেয়েছি আমরা, ব্রু ব্রুটা কম খাই যখন পাই না তখন, না পাই না না, তুমি ব্রু রিয়েটা এনেছিলে না কন্টেনারটা, ব্রুটা এনেছিলে তুমি আমরা যখন এসেন বসে থাকতাম, তো বহুদিন আগে দু বছর হয়ে গেছে, দু বছর কি তিন বছর হতে চল, সতেরোতে সতেরো তিন বছর হয়ে গেছে। মেন কথা যে কোনোটাই খারাপ না, ঠিক মতো বানাতে পারলে সবই ভালো। কি বলবো জানি না, কোনদিন নিয়ে আমি খাইনি, এক টাকার পাতা দশ টাকার দুধ মনে হয় খুব নিম্ন কোয়ালিটির থাকে। আমি বলছি আমি মানে ওই ওরকম পাউচ টাইপের জিনিসগুলো কখনো ভালো থাকে না, কেন কি আমি শ্যাম্পু দিয়ে এটা প্রমাণ পেয়েছি, আমি ট্রেসমি শ্যাম্পুটা ইউজ করি, ট্রেসমি শ্যাম্পুটা যখন আমি ইউজ করি তখন কন্টেনার কিনে আনি, তো সেবার ওই লকডাউনের সময় কন্টেনার পাইনি, আমি পাউচ কিনে এনেছিলাম, পাউচে দেখছি মানে কি বলবো, একে তো মনে হচ্ছে যে কিছুই নেই, দু টাকা তিন টাকার পাউচ তাতে কিছুই নেই, তারপরে পাউচের দুটো পাউচ লেগে যাচ্ছে আমার এই কি বলবো ঘোড়ার লেজের মতো চুল, ঘোড়ার লেজের মতো চুলে দুটো পাউচ লেগে যাচ্ছে, আর যখন কন্টেনার নিয়ে আসলাম এতটুকু এতটুকু নিচ্ছি ব্যাস হয়ে যাচ্ছে, তাহলে দুটো মালে নিশ্চয়ই তফাত আছে। এক টাকা থেকে দশ টাকা যে কোনো প্রোডাক্ট খুবই নিম্ন মানের, একদম পুরো গ্যারান্টি সহ, কারণ এক কেজির আমুল আর দশ টাকার আমুলের প্যাকেট আর এক কেজির আমুলের প্যাকেট দেখেছি তো ডিফারেন্স অনেক 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 ডিফারেন্স, দশ টাকার আমুলটা মনে হচ্ছে সেই হরলিক্স কিছুই নাই, আমুল দুধ চুরি করে, পাঁচ টাকার ভিমবার হাত খসখসে হয়ে যায়, কিন্তু আবার ওটা আবার একটু দাম দিয়ে কিনলে ভিম লিকুইডে লিকুইডটা ভালো, ভিমবার সবই এখন, আগে এত খারাপ ছিল না এখন খারাপ হয়ে গেছে। ও হ্যাঁ আজকে একজনের বার্থডে আছে বলতেই ভুলে গেছি, অনুরাধার বার্থডে আজকে, অনুরাধা অনুরাধা ভট্টাচার্য রায় ওর বার্থডে, ও থাকে বাহারিনে, তো বাহারিন থেকে ও মাঝে মাঝেই আমার সাথে ফোনে কথা বলে, ভীষণ ভালোবাসে আমাদের, যে কোনো প্রবলেম হবে দিদি দিদি দাদা দাদা দিদি দাদার সাথে সেগুলো ডিসকাস করে, আর অ্যাকচুয়ালি ওর বাড়ি হচ্ছে শ্রীরামপুরে, তো চাকরি সূত্রে ওরা ওখানে আছে, তো মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, হ্যাপি বার্থডে অনুরাধা, ভালো থাকো সুস্থ থাকো আর সাবধানে থেকো, অনেক দূরে আছো, আমাদের প্ল্যানটা হলো না, এবার জগদ্ধাত্রী পূজায় আমাদের মিট করার প্ল্যান ছিল, প্ল্যানটা হলো না লকডাউনের জন্য ভেস্তে গেল, কারণ ওরা আসতে পারছে না, আর তাহলে দূর থেকেই তুমি ওকে একটা দু লাইন গান শুনিয়ে দাও। জিন্দেগি কা সফর হ্যায় ইয়ে কেসা সফর, কোই সমঝা নেহি কোই জানা নেহি, জিন্দেগি কা সফর হ্যায় কেসা সফর, কোই সমঝা নেহি কোই জানা নেহি। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে আবার নতুন দিনের শুরুতে নতুন একটা ভ্লগ নিয়ে আসব, তবে কালকে পল্লব থাকছে না, পল্লব কালকে যাচ্ছে সিঙ্গুরে, ও ভোরবেলা 5:30 থেকে 6:45 মধ্যে বেরিয়ে যাওয়ার কথা, জানি না শেষ পর্যন্ত কটায় বেরোবে, যখন বেরোবে বেরোনোর টাইম পারলে আমি তোমাদের সাথে শেয়ার করব, তারপরে সারাদিন আমি একা, জানি না সারাদিনে আমি কি তোমাদের সাথে শেয়ার করব, কত যা করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব, আর ইচ্ছে আছে কালকে আমার অনেকেই দেখ মানে শুনতে চাইছিল আমার ইউটিউব জার্নি, তো আমার ইউটিউব জার্নিটা কালকে তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? ওর ইউটিউব জার্নি খুব কঠিন, আমি তো সাক্ষী আছি খুব কঠিন, খুব কঠিনেও এইটুকু থেকে এতটা এখন পৌঁছেছি, এরপরে একদিন এতটা হয়ে যাবে তোমাদের ভালোবাসায়, তোমাদের ছাড়া সম্ভব না এটা, তো চলো আজকের মতো টাটা বাই বাই। তবে এইটুকু বলে থাকি খুব পয়জন।
চলো টাটা।